বন্ধুরা, যখন আমাদের মনে জেল শব্দ আসে, তো সবথেকে প্রথমে যে কথা আমাদের মনে আসে সেটি হলো ভয়। জেলে ভালো খাবার পাওয়া যায় না, থাকার জন্য ভালো সুবিধা পাওয়া যায় না, মনোরঞ্জন তো অনেক দূরের কথা। জেল তৈরি করা হয় এই জন্য যে কয়েদি তাদের কাজের জন্য শাস্তি ভোগ করে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু জেল আছে যেখানে যে কোনো কয়েদি ভয় পায় না, এর বদলে আনন্দিত হয়। তো আজ জানব পাঁচটি সবচেয়ে সুন্দর জেল সম্বন্ধে। চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। পাঁচ নম্বরে আছে বেস্টয় প্রিজন, নরওয়ে। যদি আপনি নরওয়ে যেতে ভালোবাসেন এবং ছুটিতে ঘুরতে যেতে চান, তো আপনাকে পয়সা খরচ করার দরকার নেই, আপনাকে শুধু কিছু নিয়মকানুন ভাঙতে হবে। এইটা আপনাকে আমি এই জন্য বলছি যে নরওয়ের এই বেস্টয় আয়ারল্যান্ডে বেস্টয় জেল কোনোভাবেই পর্যটক স্থানের থেকে কম নয়। এইখানে আপনি আলাদা ঘর পেয়ে যাবেন, এইখানে বাকি কয়েদিদের সঙ্গে টেনিস খেলতে পারবেন, ঘুরতে পারবেন, ফিশিং করতে পারবেন, সাথে সাথে আপনি এখানে খেতে কাজও করতে পারবেন। তো এবার আপনি ভাবুন, এখানকার আনন্দ কে না পেতে চায়। এই জেলে 100 জন বন্দি কয়েদি থাকার জায়গা আছে এবং এইখানে খুবই কম সুরক্ষা আছে, কারণ কেউ এইখান থেকে পালাতে চায় না। চার নম্বরে আছে ওটাগো কারেকশন ফ্যাসিলিটি। এই জেল কোনো ইউনিভার্সিটির থেকে কম নয় বন্ধুরা, কারণ আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হন আর আপনি ক্রাইম করে এইখানে পৌঁছে গেলেন, তো সেটি আপনার পড়াশোনার ওপর কোনো প্রভাব ফেলে না, কারণ ওটাগো জেলে কয়েদিদের ইঞ্জিনিয়ারিং ক্লাস নেওয়া হয়, এইরকম অনেক কৌশলের কাজ শেখানো হয়। কয়েদিদের থাকার জন্য অনেক সুন্দর রুম পাওয়া যায়। এই জেলের সুরক্ষার জন্য ইলেকট্রিকের গার্ড লাগানো থাকে। এখানে আসা প্রত্যেকের এক্স-রে চেকিং করা হয় ও প্রতিজনের মোবাইল ফোন জমা রাখা হয়। তিন নম্বরে আরাঞ্জুয়াস প্রিজন, স্পেন। যখন পরিবারে থাকা কোনো মানুষের কোনো কারণের জন্য জেল হয়ে যায়, তো সেই পরিবার ভেঙে যায়। পিতা জেলে থাকে এবং মা নিজের বাচ্চার সঙ্গে একা হয়ে যায়। কোনো একজনের ভুলের জন্য সাজা পুরো পরিবারকে ভোগ করতে না হয়, এই সমস্যা সমাধানের জন্য স্পেনে এইরকম একটি জেল তৈরি করা হয়েছে যেটার নাম আরাঞ্জুয়াস প্রিজন। যদি আপনার বিয়ে হয়ে যায় এবং আপনার বয়স 35 থেকে 40-এর বেশি হয়, তো আপনি আপনার পরিবারের সঙ্গে এখানে থাকতে পারবেন। আপনার পরিবার আপনার সঙ্গে ভালোভাবেই থাকতে পারবে। এখানে আপনি আলাদা রুম পেয়ে যাবেন, বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ড আছে, অনেক কার্টুনের ক্যারেক্টার দেওয়ালে লাগানো আছে, যার মাধ্যমে বাচ্চাদের বাড়ির থেকে এই জায়গা আলাদা না লাগে। নাম্বার ফোর, সোলেন্টুনা প্রিজন, সুইডেন। আপনার দ্বারা শোনা এটি প্রথম জেল যেখানে কয়েদিদের জন্য কিচেন তৈরি করা হয়েছে। এখানে কয়েদিরা তাদের যা মন চায় তাই খেতে পারে। এই জায়গায় বন্দীদের সাজা কম এবং আরাম বেশি করতে পারে। প্রতিটি বন্দীদের জন্য আলাদা আলাদা রুম এবং বেড, প্রতি রুমে আলাদা বাথরুম থাকে। মনোরঞ্জনের জন্য টিভি এবং আরাম করার জন্য ফার্নিচার, এই সবই পেয়ে যাবেন এই জেলে। আর শুধু এইটুকুই নয়, যদি আপনি এক্সারসাইজ করার প্রয়োজন হয়, তো এতে জিম করার সুবিধাও আছে। ব্যাস, আপনি এইখান থেকে কোনোভাবেই পালাতে পারবেন না, এই জেলের প্রতিটি ইঞ্চিতে ক্যামেরা আছে। শেষ নম্বরে আছে হ্যালডেন প্রিজন, নরওয়ে। নরওয়েতে অবস্থিত হ্যালডেন জেল পুরোপুরিভাবে একটি সুন্দর পরিবেশ নিয়ে তৈরি করা হয়েছে। কেউ কেউ এটিকে দয়ালু জেলও বলে। এইখানে প্রতিটি জায়গায় গাছ দিয়ে ঘেরা থাকে এবং প্রত্যেক কয়েদিদের প্রাইভেসি ভালো করে গোপন করে রাখা হয়। কয়েদিদের মনোরঞ্জনের জন্য আলাদা আলাদা খেলার সুবিধা এখানে আছে, যেটার আনন্দ কয়েদিরা উপভোগ করতেই পারে। টিভি শোজ, মুভিজ এবং ভিডিও গেমের মতো জিনিসের মজা নিতেই পারে। রেকর্ডিং স্টুডিও থাকার জন্য এইখানে কয়েদিরা তাদের নিজেদের গলায় গান গাওয়ার সুবিধাও পেয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।